আসসালামু আলাইকুম। অ্যাসাইনমেন্ট 2022 অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার, এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম তোমাদের পঞ্চম সপ্তাহের আরও একটি অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম আমার বেড়ে ওঠা এবং আচরণিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের কারণ অনুসন্ধান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সূচিপত্রটা আমি এখানে করে দিয়েছি। ক খ গ মোট চারটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি এখানে আমি তুলে ধরেছি এবং কোন প্রশ্নের উত্তর তুমি কত নং পৃষ্ঠা থেকে শুরু করে কত নং পৃষ্ঠা শেষ করবে সেটা তুমি এখানে লিখবে ধারাবাহিকভাবে। এভাবেই তুমি তোমার সূচিপত্রটা সম্পন্ন করবে। এরপর চলে আসবে তুমি তোমার নির্ধারিত কাজের উত্তরে, অর্থাৎ জীবের বৃদ্ধির কারণ নির্ধারণ। তবে তোমার অ্যাসাইনমেন্টের এই ধাপে যখন তুমি উত্তর লেখা শুরু করবা, তার আগে আমার একটা অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ না করে অন্তত কিছু সময় আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবা, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে কী করতে বলা হয়েছে সেটা জানা খুব জরুরি। এটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে বিজ্ঞান প্রশ্ন। আমি তোমাদেরকে একটু সুযোগ দিলাম যে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন আমি জুম করছি, তোমরা যাতে বুঝতে পারো যে দেখো এখানে স্পষ্ট লেখা আছে আমার বেড়ে ওঠা এবং আচরণিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের কারণ অনুসন্ধান, যে শিরোনামটা আমরা লিখে দিয়েছি এখানে। তো এখন আমরা কি করব, আমাদের প্রশ্নটা দেখব যে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে আমাকে কি কি নির্দেশনা অনুসন্ধান করতে হয়েছে। জীবদেহ বৃদ্ধির কারণ নির্ধারণ, জীবদের বৃদ্ধির জন্য সংগঠিত ধাপগুলো ধারাবাহিকভাবে অঙ্কন ও বর্ণনা উপস্থাপন, সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার কারণ বিশ্লেষণ, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার যৌক্তিকতা উপস্থাপন। তো শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে যদি দেখো তোমাদের মোট নম্বর 10, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর মাত্র 2, দ্বিতীয় প্রশ্নের উত্তরের নম্বর 4, 3 নম্বর প্রশ্নের উত্তরের নম্বর মাত্র 2 এবং 4 নম্বর প্রশ্নের উত্তরের নম্বর মাত্র 2। তো আমরা এই নম্বর বিভাজন এবং নির্দেশনা সবগুলো দেখে বিচার বিশ্লেষণ করে তোমাদের নমুনা উত্তরপত্রটি সাজিয়েছি। তাহলে চলো আমরা প্রথম প্রশ্নের উত্তর পড়ি, জীবদেহের বৃদ্ধির কারণ। নিম্নে জীবের বৃদ্ধির কারণ নির্ধারণ ব্যাখ্যা করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দেওয়া, যাতে করে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন চলে যায়। আরেকটি অনুরোধ, আমি তোমাদের জন্য আরেকটি নতুন চ্যানেল, এটি আমার টিচিং এইড। এই চ্যানেলে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইংরেজি এবং গণিত যে বিষয়টি আছে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রামার সহকারে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেবো। সেই জন্য তোমাদের অনুরোধ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবো এবং এই চ্যানেলে গিয়ে একটা ভিডিও কমপক্ষে 3 মিনিট দেখে দিবা। তাহলে শিক্ষার্থী, চলো আমরা আর কথা না বলি, চলো মূল উত্তরে আসি। নিম্নে জীবের বৃদ্ধির কারণ নির্ধারণ ব্যাখ্যা করা হলো। কোষ বিভাজনের কারণে জীবের বৃদ্ধি হয়ে থাকে, বিশেষভাবে মাইটোসিস কোষ বিভাজনের কারণে জীবের বৃদ্ধি হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সমান আকৃতির সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হয়, যার কারণে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি এভাবে জীবের কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং জীব বৃদ্ধি লাভ করে। জীবের বৃদ্ধির জন্য সংগঠিত ধাপগুলো ধারাবাহিক অঙ্কন ও বর্ণনা। দেখো এখানে বলছে, একটু তোমাকে আবারও আমি বড় করছি, দেখো জীবদের কোষ বিভাজন প্রক্রিয়ার নাম, ধাপসহ উপস্থাপন ও সঠিক বৈশিষ্ট্য চিত্রসহ উপস্থাপন করলো। মানে এখানে তোমার অনেক কিছু চাওয়া হয়েছে বিষয়টা দেখো। তো আমরা সেভাবেই এই খ নম্বরের উত্তর তৈরি করেছি। নিম্নে জীবের বৃদ্ধির জন্য সংগঠিত ধাপগুলো ধারাবাহিকভাবে অঙ্কন ও বর্ণনা করা হলো। মাইটোসিস কোষ বিভাজনের কারণে জীবের বৃদ্ধি হয়। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায় এবং পাঁচটি ধাপে শেষ হয়। প্রথম ধাপে ক্যারিওকাইনেসিস এবং
পরে সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস এর ধাপ পাঁচটি, যথা প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। মূলত ক্যারিওকাইনেসিস এর টেলোফেজ ধাপেই সাইটোকাইনেসিস হয়। নিম্নে ক্যারিওকাইনেসিস এর ধাপগুলি চিত্রসহ বর্ণনা করা হলো। প্রোফেজ, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এ ধাপে কোষ নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকে ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলিকে ক্রোমোজোম বলে। এবার প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়, দুটি ক্রোমোটিপ গঠন করে। এগুলো সেন্ট্রামিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। এই হলো তোমাদের সেই চিত্রটি। এইভাবে একটা চিত্র তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় একটি পেজে সুন্দর করে কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দেখো নিউক্লিওলাস এই অংশটুকু দেবা, নিউক্লিও পর্দা দেখাবা, ক্রোমোটিন দেখাবা, সাইকোপ্লাজম দেখাবা আর মাতৃকোষ দেখাবা। এরপর তোমার ক্রোমোজোম অর্থাৎ উদ্ভিদ কোষ অঙ্কন করবা। এর একটা আছে ক্রোমোজোম আর নিউক্লিও পর্দা। এই উদ্ভিদ কোষ আরও একটি হচ্ছে ক্রোমোটিপ, বিপুলতায় নিউক্লিয়াস, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস আর সেন্ট্রোমিয়ার। এরপর আসো প্রাণী কোষ, অর্থাৎ উদ্ভিদ কোষের তিনটে এবং প্রাণী কোষের। একটা হলো নিউক্লিয়াস, দেখো সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, ক্রোমোটিন, নিউক্লিয় পর্দা, সাইটোপ্লাজম, মাতৃকোষ আছে। এখানে তোমার প্রথম অবস্থায় কি আছে, কি সেন্ট্রিওল, নিউক্লিওলাস আর ক্রোমোজোম। শেষ অবস্থায় আছে অ্যাস্টার রশ্মি, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস, ক্রোমোটিড এবং সেন্ট্রোমিয়ার। এই অংশটুকু যেভাবে আছে চিত্রটা আছে সেভাবেই তোমরা অঙ্কন করে দিবা। অবশ্যই চিত্র অঙ্কন করবা কাঠ পেন্সিল দিয়ে। আর এটাকেই বলা হয় প্রোফেজ, প্রো মেটাফেজ। এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। প্রাণী কোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছতে স্পিন্ডল তন্তু গঠন করে। এই দেখো তোমার সেই চিত্রটি। চিত্রটির মধ্যে যে দেখো মেরু স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোম, লুপ্তপ্রায় নিউক্লিয়াস, লুপ্তপ্রায় নিউক্লিয়ার পর্দা, এটা হলো উদ্ভিদ কোষের, আর এটাকে বলা হয় আমরা প্রো মেটাফেজ। আর এই প্রো মেটাফেজ আরেকটা প্রাণী কোষের চিত্র হচ্ছে সেন্ট্রিওল, ক্রোমোজোম, স্পিন্ডল যন্ত্র এবং অ্যাস্টার রশ্মি। এবার আসলাম মেটাফেজ। এ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে যায়। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা ও খাটো দেখায়। দেখো মেটাফেজের চিত্র, এই চিত্র দুটি এটাও তুমি আবার অঙ্কন করবে, বর্ণনা দেবে, প্রত্যেকটার চিত্র নিচে দিবে। সেন্ট্রিমিয়ার বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল তন্তু, ক্রোমোজোম মেরু অঞ্চল, উদ্ভিদ কোষ। আর মেরু অঞ্চল ক্রোমোটি দয়, তারপরে বিষুবীয় অঞ্চল স্পিন্ডল তন্তু, সেন্ট্রিমিয়ার প্রাণী কোষ। তো এই চিত্রটি তোমরা সুন্দরভাবে কাঠপেন্সিলে অঙ্কন করে উপস্থাপন করবা। এবার আসলাম অ্যানাফেজ। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, যার ফলে প্রত্যেকটির একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমোটিকগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমোজোমকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিক, বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এ সময় এগুলো ইংরেজি বর্ণমালায় ভি, এল, জে অথবা আই এর মতো দেখায়। অপত্য ক্রোমোজোম লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু, মেরু, এটা উদ্ভিদ কোষের মধ্যে, আর প্রাণী কোষের মধ্যে আছে মেরু, সেন্ট্রিওল, লুপ্তপ্রায় যেটা স্পিন্ডল তন্তু, অপত্য ক্রোমোজোম। তো এটাও তোমরা অঙ্কন করে দেবা। এরপর আসলাম টেলোফেজ। এ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস এর পূর্ণ আবির্ভাব ঘটে। প্রাণী কোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো সরু আর লম্বাকার ধারণ করে, পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে।
এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত এবং ক্যারিওকাইনেসিস এর সমাপ্তি ঘটে। এখন তোমার এই দেখো টেলোফেজের চিত্র। এই চিত্রে তোমরা একটি উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষের মধ্যে টেলোফেজের কীভাবে অবস্থান সেই অবস্থান নিয়ে এই চিত্রটা এখানে দেওয়া আছে। তোমরা এই চিত্রটি যে এখানে যেভাবে আঁকা আছে যা যা লেখা আছে সবগুলি দেখে তোমরা অঙ্কন করবা। এবার গ নম্বর প্রশ্নের মান কিন্তু মাত্র দুই। দেখো দুই নম্বর বলছে কি, দেখো আমরা আগে দেহকোষ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার সাথে আচরণিক বৈশিষ্ট্য তুলনা বিশেষ। নিম্নে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার কারণ বিশ্লেষণ করা হলো। সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকার কারণ হলো মাইটোসিস বিভাজন। এ বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এবার আসবো আমরা ক নম্বরে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ বিশ্লেষণ। দেখো এটারও নম্বর দুই, তো এই দুই নম্বর জন্য বেশি লেখার প্রয়োজন না, এটি আমি লিখলাম নিম্নে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ বিশ্লেষণ করা হলো। জীবের আচরণিক বৈশিষ্ট্যগুলো ডিএনএ ধারণ করে, সাধারণত ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীব দেহে বৈশিষ্ট্যগুলি পৌরুষানুক্রমে বহন করে। ডিএনএতে ক্রোমোজোম অবস্থান করে, ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর এই ছিল তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। এ সপ্তাহে তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট, একটি ইংরেজি এবং আরেকটি বিজ্ঞান। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটি আপলোড করে দিয়ে আমি আন্তরিক দুঃখিত, এ সপ্তাহে তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট, একটি হলো গণিত আর একটি হলো বিজ্ঞান। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে গণিত অ্যাসাইনমেন্টটি আপলোড করে দিয়েছি এবং এখন আপলোড করবো তোমাদের এই বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না। ভিডিওর শুরুতে আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম যে আমার নিজের এই এমএস ইজি টিচিং এবং একটি তোমাদের টিচিং এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা এবং এখানে গিয়ে এখানে একটা ক্লিক করলে ভিডিও পাবা, ভিডিওতে তোমরা গিয়ে একটা যে কোনো একটা ভিডিও আমাকে দুই মিনিট দেখে দেবা, এটা তোমাদের কাছে একটা অনুরোধ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। আল্লাহ হাফেজ।